মনের একটা প্রচণ্ড অস্থির একটা অবস্থা। চারিদিকে সব কিছুই আনন্দজনক ঘটনা মানে ঘটছে জীবনে, কিন্তু তৎসত্ত্বেও মনের ভিতরে একমাত্র সেই ছাত্র বা সেই ছাত্রী জানছে যে সে যেন বড্ড অসুখী। কেন সেটা নিয়ে এই ক্লাসটায় আলোচনা করব। তবে যদি মনে করো যে এই মানে জীবনে কোনো ভালো রেজাল্ট করতে চাও, জীবনে পড়াশোনাটাকে নিয়ে এগোতে চাও, তবেই এই ক্লাসটা তাদের জন্য। কি সেটা? সেটা হচ্ছে এই যে মাধ্যমিকটা পার হয়ে যায়, মাধ্যমিকটা পার হয়ে যাওয়ার পরেই ধরো তোমরা যারা 11-এ পড়ছো, কেন এত বেশি গুরুত্ব দিচ্ছি এই 11 নামক ক্লাসটা? এখন সেটাকে অনেকেই HS-এর ফার্স্ট ইয়ার বলছে। ক্লাস কি সেটা আলাদা, কি সাবজেক্ট নিয়ে পড়ছো সেটাও উজ্জ্ব, কিন্তু অনেকেরই অনেক ছাত্রছাত্রীর এটা হয়। ঠিক ক্লাসটা শুরু হওয়ার সময়, মানে ক্লাস 11 শুরু হচ্ছে যে সময়টায়, বা কয়েকটা দিন এগিয়ে গেছে, এই সময় বেশ কয়েকটা ভয়ানক সমস্যার মধ্যে তারা পড়ে। সেটা কি কি এক এক করে তোমাদেরকে বলি, ক্লাসটা স্কিপ না করে মন দিয়ে ভালো করে দেখো। এবং তোমাদের আবার বলছি যে নতুন বা পুরনো যারা তো আছো তারা তো আছোই, নতুন যারা এই ক্লাসটা দেখছো তাদের একটু সাবস্ক্রাইব করে শেয়ার করো, যাদের কেউ দেখিয়ে দেওয়ার নেই পড়া, তাদের হয়তো একটু উপকার হতে পারে। আর তোমরা কমেন্টে তোমাদের সমস্যাগুলো জানাবে, আমি নিয়মিত সেটার উপরে নজর রাখি এবং সেটার উপরে ক্লাস নিই। আজকের প্রসঙ্গে আসি। আজকের প্রসঙ্গটা কি, যে এই অসুখী অবস্থাটা কেন, এই ছটফটে অবস্থাটা কেন? তার কারণ আমি একটা যন্ত্র মানবের মতো কাজ করে যাচ্ছি। আমি আমার পছন্দসই সাবজেক্টগুলো তো নিয়েছি, কখনো কখনো কারোর বলে দেওয়াতে, অথবা কখনো কখনো আমি নিজে বুঝে যে আগামী দিনে আমি এইটাকে নিয়ে পড়তে চাই বা এইগুলোকে নিয়ে আমি এগোতে চাই। তাহলে সে কাজটা কে করেছে? সেটা তুমি করেছো। এবার সেটা চুজ করা হয়ে গেছে, এইবার স্কুলও সিলেকশন করা হয়ে গেছে, কোথায় তুমি পড়ছো না পড়ছো ইত্যাদি। কেউ কেউ তার নিজের স্কুলেই পড়ছো, আবার কেউ কেউ নতুন স্কুলে পড়ছো। কিন্তু একটা দুটো জিনিসের তফাত ঘটে গেল এখানে। কি ঘটে গেল, যে আগে এই যে ছোট্টবেলার থেকে একদম ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, মানে মাধ্যমিকের শেষ দিন পর্যন্ত পরীক্ষার, যেন একটা বাড়ি, সেই বাড়িতে পরিচিত সব মুখ, মানে ওই ক্লাসরুমটার মধ্যে যত ছাত্র অথবা যত যত ছাত্রী আছে, বন্ধু বান্ধবী, বন্ধু হোক বান্ধবী হোক যেটাই হোক না কেন, তারা এক, তাদের কোনো চেঞ্জ হচ্ছে না। বছরের পর বছর তাদের সঙ্গে মেলা মেশা, মন কষাকষি, ঝগড়াঝাটি, আবার ভাব, এই মিলে হই হই হট্টগোল, খেলাধুলো, সব কিছু মিলে একটা যেন এগিয়ে চলা, ছোট থেকে 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 বড় হয়ে ক্লাস 10 অবধি আসলে। এইবার ক্লাস 10 অবধি যখন আসলো, এর সঙ্গে আরও বেশ কিছু জিনিস তাদের জীবনে থাকলো। কি অনেক কিছু নিয়ম কানুনের বাঁধনে বাধা একটা জীবন। ছোটর থেকে একদম ভেবে দেখো, একদম শিশু যখন থাকে, এখন তোমরা বড় হয়েছ, তোমরাও তোমাদের যারা ছোট ভাই বোন আছে তাদেরকেও তোমরা শাসন করো যে এটা করতে নেই, ওটা করো না, এখানে যেও না, এখন পড়তে বসো, এক্ষুনি পড়ে ওঠো, এক্ষুনি পড়ার তৈরি করে দাও, 100টা রকমের এরকম বাধা নিষেধের মধ্যে দিয়ে 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 তারা উঠে আসলো, তাই তারা বড় হলো। তার মনের মধ্যেকার একটা অবস্থা, হ্যাঁ, যেটা ছটফট করতে লাগলো, যে আমি মাধ্যমিক পরীক্ষাটা শেষটা কবে হবে, ঘন্টাটা পড়লে হয়, লাস্ট ঘন্টাটা, আমি মানে আমি একেবারে কি বলবো, স্বাধীন জীবন, কত কিছু করব, কত কিছু করতে পারিনি সেইগুলো করব, অনেক কিছু করব, অনেক নাগুলোকে হ্যাঁ করব, এইগুলো করা বারণ ছিল, মাধ্যমিক দেওয়া হয়ে গেলে আমি বড় হয়ে গেছি, এবার আমি সেইগুলো করতে পারব। ওকে, কি হলো?
এই যে 11-এ পড়ছো, মাঝখানে যে 3টে মাস, 2.5-3 মাস যে যায় রেজাল্ট বেরোনো পর্যন্ত, ভর্তি হওয়ার আগে পর্যন্ত, আমার আগের ক্লাসেকে যারা মেনে চলেছো, ফলো করেছো, তারা হয়তো এই সমস্যাটাকে খানিকটা অ্যাভয়েড করতে পেরেছে যে ওই সময়ে তুমি যে যে সাবজেক্ট নিতে চাও সেই সেই সাবজেক্টগুলোকে চুজ করে, বই জোগাড় করে, প্রি সিজন প্র্যাকটিস করে নিজেকে খানিকটা এগিয়ে রাখা, এটা হয়তো করতে পেরেছো। আর যারা সেটা করেনি বা করনি, তারা কি হারিয়ে গেলে? না, আজকে সেটাই বলতে বসেছি। দেখো, এই যে পরিবেশের একটা তফাত ঘটে যায়, এই পরিবেশের তফাত ঘটে যাওয়ার জন্যে আমাদের মনের মধ্যে অনেক কিছু চাহিদা, যেগুলো অতৃপ্তি জায়গা, সেইগুলো আমাদের কি বলবো, মানে সেগুলো বেশি সক্রিয় হয়ে ওঠে। আর মানুষের, বিশেষত ছোটদের, যে কোনো না জিনিসের করতে নিষেধ আছে, গোপন কিছু, এগুলোর ওপরে ছোটরা কেন, বড়দের আছে, তা ছোটদের তো দুর্নিবার একটা আকর্ষণ তার মধ্যে থাকে। আমাদের ছোটবেলায় কি থাকতো জানো? রেডিও থাকতো বড়, তা সেই রেডিওটাতে নিষেধ করা থাকতো যে রেডিওতে 2টো নব আছে, তো ছোটদের কড়াভাবে নিষেধ করা থাকতো, এই নবটাকে কিন্তু ঘোরাবে না, ওইটাতে রেডিওতে হাত দেবে না। আর আমাদের ছোটদের সবার আগে উৎসাহটা কি হতো, কখন গিয়ে ওই নবটাকে, মানে পাওয়ার পাওয়ার অনের যে নবটা আছে সেটাকে অন ঘুরিয়ে দেবো, দিলে ভিতরে বিভিন্ন রকম আওয়াজ হবে, এর কোনো ব্যাখ্যা নেই, যুক্তি নেই। তেমনি এখন আধুনিক যুগ আরও এগিয়ে এসছো তোমরা, এইরকমই তখন ছিল রেডিও, এখন কিন্তু আরও অনেক কিছু আছে চারপাশে, সেগুলোর হাত ছানি, প্রতিটি জিনিসের হাত ছানি দিয়ে তোমাদেরকে ডাকছে, তোমাদের দুর্নিবার, এই যে তোমাদের কি বলবো, নবীন মন, এটাকে ডাকছে, মনে হচ্ছে আমি ওটা করি, এটা করি, এখানে যাই, সেখানে যাই, এই যে জায়গাটা, যখন তুমি পড়তে বসছো, বসছো তো বই নিয়ে, তুমি কিন্তু বইয়ের পাতাতে নেই, তুমি তখন হয়তো চলে গেছো কোনো পার্কে বেড়াচ্ছ, তুমি হয়তো চলে গেছো কোনো গেম খেলায়, গেমটা নিয়ে ভাবছো, তুমি হয়তো কোথাও বেড়াতে যাচ্ছ, ট্রেনের সেই দৃশ্য দেখছো, মানে মোট কথা তুমি বইটাতে নেই। আর এই যে মাঝখানের 3 মাস, এই রেজাল্ট বেরোনোর মাঝখানের 3 মাস, কারোর ক্ষেত্রে এটা আশীর্বাদ, যারা ওই কাজগুলো করেছে, বইগুলো জোগাড় করে কন্টিনিউ তার সঙ্গে লিঙ্ক রেখেছে, তাদের ক্ষেত্রে এই মুহূর্তটা আশীর্বাদের মতো, ওই 3 মাস। আর যারা সেটা করেনি, ওই 3 মাস তাদের কাছে অভিশাপের মতো বা সর্বনাশা। এই 3 মাস কি করলো বলতো? যে একটা পড়ার যে রেগুলারিটি, সেইটাকে নষ্ট করে দেয়। একটা নিয়মতান্ত্রিক একটা যে নিজেদের জীবনটা, সেটা থেকে অনেকটা দূরে সরিয়ে দেয়। এবার তোমার ক্লাস শুরু হয়ে গেছে, তুমি চোখের সামনে বসে বসে দেখছো, একটার পর একটা করে দিন চলে যাচ্ছে এবং সব পড়া এগিয়ে যাচ্ছে, তুমিও চেষ্টা করছো, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কিন্তু পড়ছো, তুমি বই নিয়ে বসছো, ট্রাই করছো, মানুষজনও দেখছে, তাই তো, এ কোচিংয়ে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, বইটা নিয়ে বসছে, কখনো কখনো রাত্রি 12টা পর্যন্ত বসে থেকে বইয়ের বই পাশে নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ছে, কিন্তু সকালবেলা যখন সে উঠছে মনটা বড্ড অসুখী, সে সবাই জানছে পড়ছে, এ তো মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, হ্যাঁ সবাই জানছে পড়ছে, এ তো ভালো ছেলে অথবা ভালো মেয়ে, কিন্তু সে বুঝতে পারছে সে আস্তে আস্তে চোরা বালির তলায় তলিয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে। সমস্যার কথা বলতে তো বসিনি, আর এর সঙ্গে আর একটা সমস্যা আছে, না বললেই নয়, কিন্তু সেটাও কিন্তু আবার বলছি, সেটা অন্যায় নয় কোনো কিছু আমাদের জীবনে। এই যে আগের ক্লাসগুলোতে বলেছিলাম, মানে গেম খেলা মানুষের আকর্ষণ থাকবে, কিন্তু সেটা যদি খারাপ হয়ে যায়, সেটা যদি নেশার জায়গায় পৌঁছে যায়, অ্যাডিকশান, নেশাগ্রস্ত হয়ে পড়ে, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। তাহলে প্রথম যে কাজটা করতে হবে, সেটা এই হাতছানিগুলোকে বন্ধ করতে হবে।
কিন্তু এর সঙ্গে তো আরো কয়েকটি জিনিস এসে হাজির হয় জীবনে। কারণ মানুষের জীবন, মানুষের জীবন না হলে তো সে মানুষই না। যদি তার জীবনে একটি ছেলের যদি একটি মেয়েকে ভালো না লাগে, অথবা একটি মেয়ের যদি একটি ছেলেকে ভালো না লাগে, তাদের জীবনে যদি প্রেম না আসে, তাহলে তো সে অসুস্থ মানুষ আসবে। কিন্তু আগের সমাজের তুলনায় বুঝতেই পারছো এখনকার দিনের সমাজ অনেক বেশি জটিল হয়েছে, অনেক বেশি উপকরণ যেমন মানুষের জীবনে পৌঁছে গেছে, তেমনি মানুষ অনেক কিছুকেই কিন্তু মানে অপপ্রয়োগ করছে। সেটা নিজেদের স্বাচ্ছন্দ্য থেকে শুরু করে এই যে ফোনের ডিভাইস থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস আছে হাতে, তো নে সেটাকে নিয়ে যা খুশি কর, সেটা একটা জায়গা। তাহলে যে কাজটা তুমি পারো সে কাজটা সঙ্গে সঙ্গে করতেই হবে এটা নয়। কিন্তু তেমনি মানুষের জীবনে যে প্রেম আসে, এবং এই জীবনে এই যে কলেজ মানে স্কুল এবং কলেজ জীবনের একদম প্রথম অংশটা সেখানে আসতেই পারে, কিন্তু সেটা দেখতে হবে যে আমার পক্ষে তার কতটা অংশ, কিরকম তার মানে সেই সময় সেইটার পিছনে আমি কতটা সময় দিলে, পুরো বিষয়টার পিছনে আমি কতটা সময় দিলে আমার কোনো ক্ষতি হচ্ছে না। কারণ কেরিয়ার কিন্তু উভয়েরই প্রয়োজন, এটা বুঝে যাও, সামনের জীবনে খেতে দেবে অগাধ আছে রাখা তার কথা আলাদা, কিন্তু তারও উচিত, সমাজকে তারও তো কিছু দেওয়ার থাকতে পারে। হ্যাঁ, কিন্তু একটি ছেলে বা একটি মেয়ে যদি তাদের প্রেমের সম্পর্ক থাক, ভালো লাগা থাক, অথবা ভালো লেগেছে বলতে পারছে না এগুলোও থাক, একটা জায়গা বুঝে যাও, এই জায়গাটাতে না এই বয়সটাতে মানে ওই দাঁড়িপাল্লার ব্যালান্স করতে পারে না ছোটরা। কতটা সময়, আবার বলছি সময় 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 সেটার পিছনে ভাববো, কতটা সেটাকে নিয়ে জটিল হব, এগুলো কিন্তু ভাবো তোমরা। নিজেকে যত বেশি স্বচ্ছ সরল ভিতরটাকে রাখতে পারবে, তত কিন্তু তোমাদের কেরিয়ার এবং পড়াশুনোর দিকে তোমরা বেশি উন্নতি করতে পারবে। তার কারণ খুব ভালো কথা বুঝে দেখো, এই যে মোবাইল ফোনটা তোমরা ব্যবহার করছো, এর যে ফোল্ডার, এর যে মেমোরি, অসংখ্য ছবি আর অসংখ্য ভিডিও এতে যদি ভরে যায়, এ ফোন তুমি চালাতে পারবে না, অবস্থাটা তোমার মাথার অবস্থাটা যেন তা না হয়, কারণ এইখানটারও কিন্তু একটা ক্ষমতা আছে। তাহলে সেই জায়গাটাকে নজর রাখো, এবং যখন তোমার এই ফোনের মেমোরি ভর্তি হয়ে যায় তখন তুমি কি করো, মেমোরির আজে বাজে জিনিসকে ডিলিট করে মেমোরি ফাঁকা করো, আমি ইনক্লুডিং এসডি কার্ড দিয়েই বলছি, মেমোরিটাকে ফাঁকা করতে হয়। তাহলে এই ফাঁকা জায়গাটা তৈরি হলে তবেই কিন্তু তুমি আগামী ক্লাসে আগামী পড়াশোনায় এগোতে পারবে। এবং যাকেই ভালোবাসো না কেন, যাকেই যা কিছু নিয়ে বন্ধু হোক বান্ধবী হোক, হ্যাঁ সেটা যাই হোক না কেন, তার সঙ্গে এমন একটা ইউনিট তৈরি হোক যাতে উভয় উভয়ের এগিয়ে চলাটাকে সাহায্য করতে পারো তোমরা, এটা খুব জরুরি। আর এইখানটাতে নিজেকে টেনে গুটিয়ে আবার ঠিক জায়গায় আনবে কি করে, দেখো রেল লাইন থেকে ট্রেনের চাকা যদি পড়ে যায়, যত দামি যত ভালো ট্রেনই হোক না কেন, ও ট্রেনটার কোনো মূল্য নেই, ও চলবে না, দেখতে খুব সুন্দর লাগছে দূর থেকে কিন্তু সেটা পাটিতে নেই, রেলের পাটিতে নেই চাকাগুলো। এখন পরিস্থিতিটা কিন্তু সেরকম হয়, তাহলে তোমার প্রথম কাজ কি, আগে ট্রেনের চাকাগুলোকে পাটিতে তোলো। সেটা কি করে তুলবে, অনেক কিছু তো পাল্টে গেছে স্কুল জীবন থেকে, মানে স্কুলের যে ক্লাস টেনের থেকে ইলেভেনের যে জীবন, অনেক কিছু পাল্টে গেছে, এর সুবিধাগুলোকে প্রথমে তোমায় দেখতে হবে। তার আগে বলি, এই ফিরে আসার কিন্তু সবচেয়ে বড় সুবিধাজনক একটা জায়গা হচ্ছে কি, ভিজুয়ালাইজেশন। ফিরে যাও, কোথায় ফিরে যাও,
দেখো, যেই ফাঁকিবাজি করো না কেন, অন্য মনস্ক হও না কেন, আর যাই কিছু করো না কেন, একটা জায়গা ভীষণ সুবিধার পজিটিভ জায়গা আছে, সেটা কি, মাধ্যমিক পরীক্ষাটার আগের 1 মাস 2 মাস 3 মাসে যে ধরনের ছাত্রছাত্রী হও না কেন, ওই সময়টা কিন্তু নিজেদের জীবনের সর্বোচ্চ পরিশ্রম এবং মনোযোগ দিয়ে পড়াশোনাটা করেছো তোমরা। তাহলে সেই দিনগুলোতে কিভাবে পড়েছো, জাস্ট সেইটাকে মনে করো, সেই রুটিনটাতে ফেরো ফার্স্ট। আর ওই যে বললাম, মেমোরিকে ডিলিট করতে হবে, সেটা যত কঠিন লাগুক নাই কেন, যত কঠিন সিদ্ধান্ত হোক না কেন, যেটা তোমার ক্ষেত্রে নেগেটিভ হচ্ছে এই মুহূর্তে, সেটাকে আপাতত ডিলিট করে দিতে হবে। কে জানাবে কথা, কেউ জানে না বাবু, একমাত্র জানো তুমি, এবং তোমার মন থেকে সেই বার্তা আসে যে এইটা এইটার জন্য আমার ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু তৎসত্ত্বেও সেটা তুমি করছো। তাহলে এই মনের বার্তাকে মানো এবার, তবে ভালো কিছু হবে। আর যেই একবার এই মনের বার্তাকে মানবে, পিছনের রুটিনটাকে ভালো দিনের, যে ভালো দিনগুলোতে তুমি ভালো পারফর্ম করেছো, সেই সেই দিনের রুটিনকে যেই তুমি ফিরিয়ে আনবে, মানে কি, ট্রেনের চাকাগুলো পাটিতে উঠলো, হ্যাঁ, সঙ্গে ট্রেনের ইঞ্জিনও স্টার্ট হলো। আর কতটা সময় কাকে দেবে, কতটা সময় কোন জায়গায় দিলে তোমার উপকার হবে, সেটার জন্য আমি আগের ক্লাসে একটা ক্লাস আমি নিয়েছি, আগে 2-1টা ক্লাস নিয়েছি, সেটা দেখে নিও। আগামী 1 ঘন্টা কি করে ভালো থাকতে হয়, নিজেকে, মানে মোদ্দা কথা হলো, নিজেকে ঠিক আগের নিজের যে ভালো সময়টা সেই সময়ে ফিরিয়ে আনো। 2-3 দিন লাগবে, 2-3 দিন লাগবে। আর না বলতে শেখো, কঠোরভাবে না বলতে শেখো, প্রথম নিজেকে, তারপর যে যে ডিস্টার্বিং ফ্যাক্টরগুলো আমার জীবনে আসছে, সেটা কোনো একটা বন্ধু হতে পারে, সেটা কোনো একটা বান্ধবী হতে পারে, সেটা একটা কোনো ঘটনা হতে পারে, সেটা কোনো একটা ইচ্ছা হতে পারে, সেটা কোনো একটা বদ অভ্যাস হতে পারে, সেটা এমন কোনো একজন ব্যক্তি হতে পারে, এই পুরো জায়গাটা যেটা তোমার ক্ষতি করতে পারে সেটাকে তুমি না বলো। এটা নিয়ে আমি আগামী 1টা ক্লাসে বলবো, সেটা হচ্ছে আগাম অনুমান আমরা কতটা করতে পারি, যাতে আমরা নিজেকে সাবধান রেখে সুন্দরভাবে এগোতে পারি। কি বললাম, আগাম অনুমান কিভাবে করতে পারি যাতে আমরা সামনের দিকে এগোতে পারি, জ্যোতিষ না, সায়েন্টিফিক পদ্ধতিতে কতটুকু আমরা আগাম অনুমান করতে পারি। কিন্তু এখন যেটা করো, নিজেকে শোনো, কাউকে শুনতে হবে না, নিজের বার্তাটা শোনো, নিজের মন কোনটা খারাপ বলছে আর কোনটা ঠিক বলছে। সব সময় যে মন যেটা ঠিক বলছে সেটাই ঠিক, এটা নাও হতে পারে। 10 বার মনকে জিজ্ঞাসা করো কোনটা হলে তোমার লাভ হতে পারে, আগামী দিনে তুমি উন্নতি করতে পারো। হ্যাঁ, কারণ আমি আবার বলি, বইপত্র খাতা পেন বাকি সব কিছু দোজ আর মেটেরিয়ালস অনলি, জিনিসমাত্র, আসল হচ্ছে মন, মনের ইচ্ছা, ইচ্ছা শক্তিটা আসল, ওই জায়গাটাকে ঠিক করতে হবে। আমি নিজেই যদি নিজের থেকে পালিয়ে যাই মশাই, নিজে খেলতে নামার আগেই আমার ঠ্যাং কাঁপছে, তাহলে আমার কি হবে, আগে নিজেকে দেখি, নিজেকে আগে সাহস আনি, তবে তো আমি এগোতে পারবো। তাহলে সমস্যার জায়গাগুলো বুঝলে, যেগুলো অনেকে দেখিয়ে দেয় না, প্রথম কথা, একটা কথা শোনো, সবার থেকে লুকিয়ে থাকা যায়, সবাইকে মিথ্যা বলা যায়, নিজেকে যায় না। তাহলে নিজেকে নিয়ে বসো, প্রয়োজনে যে মিরর থিওরি বলেছি, বাথরুমে হোক, কোথাও হোক, একটা ঘরে হোক, একটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে কথা বলো, টক উইথ ইয়োর সেলফ, এটাও আমি শিখিয়েছি, যারা পুরনো ছাত্র আছে জানো, তার সাথে কথা বলো, নিজের ওই যে ছায়াটা পড়ছে ওর সাথে কথা বলো,
কোনটা ঠিক করছিস? এই কাজটা কি তোর ঠিক হলো? আগামী দিন কি করবি বল, প্রতিজ্ঞা কর কিভাবে কি করবি। নিজের মতো কথা বলো, কথা বলে একদিনেই হয়তো হবে না, 2-3 দিনে ঠিক দেখবে রাস্তায় পৌঁছে গেছো। আর একটা সুবিধার কথা বলে আজকে শেষ করব, সেটা কি, মাধ্যমিকে অনেক ধরনের সাবজেক্ট পড়তে হতো, বাংলা ইংরেজি তো আছেই, তার সাথে অন্যান্য যে সাবজেক্ট, সব সাবজেক্টই নিজের ভালো লাগতো না। হায়ার সেকেন্ডারি এমন একটা জায়গা যেটা তোমার সব থেকে ভালো লাগতো, যে কটা সাবজেক্ট সেটা তুমি নিজে হাতে করে বেছে নিয়েছো, মানে তোমার আনন্দের জায়গা সেটা। সাবজেক্ট তো কত কমে গেছে, ঠিক আছে, তোমাদের স্ট্রিম আলাদা হয়ে গেছে, বেছে নিয়েছো, কাজে এই ব্যাপারটা ছোট হয়ে এসছে, জানবে যদি ঠিক মতো পড়া যায়। 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু পুরো কোর্স নিজে শেষ করে ফেলে দেওয়া যায়, সেলফ স্টাডি, কোচিং আছে, স্কুল আছে, সব আছে, সেলফ স্টাডির ওপর জোর দাও, নিজের ওপর আত্মবিশ্বাসের ওপর ভরসা রাখো, কিন্তু সেটা সবই হবে যদি নিজের থেকে নিজেই পালিয়ে না যাও, ঠিক আছে। আজকে প্রবীর রায়চৌধুরী আমি তোমাদের সঙ্গে ছিলাম, এতক্ষণ গল্প করলাম, কথা বললাম, কেমন লাগবে লাগলো আর কি সেটা জানিও তোমরা কমেন্টে। আবার বলছি, একটু সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিও, যাদের কেউ এই সমস্ত দেখানোর নেই, পড়া দেখিয়ে দেওয়ার নেই, তাদের হয়তো একটু কাজে লাগতে পারে। লাইভে আমি আসবো খুব শিগগির, আর তোমাদের সাবজেক্টের যে সমস্ত ক্লাস আছে সেই সমস্ত নিয়েও টুকটাক আলোচনাগুলো করবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, সামনে খুব ইন্টারেস্টিং ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একদম হেরে যেও না, উঠে দাঁড়াও, লড়াই দাও, এগিয়ে চলো, ঠিক আছে, সফল হবেই হবে।